জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর অবিস্ফোরিত রকেট দিয়ে কাবুল বিমানবন্দরে থাকা আমেরিকার বিপুল সামরিক যান ধ্বংস করল মার্কিন বাহিনী। উদ্দেশ্য একটাই, যাতে তালেবান এগুলো ব্যবহার না করতে পারে। এদিকে চীন বলছে আফগানিস্তানের নতুন যুগের সূচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান কাবুল বিমানবন্দর ত্যাগের মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের মার্কিন সামরিক অবস্থানের অবসান ঘটল। শেষ হলো রক্তক্ষয়ী যুদ্ধ, পরাজয়ের গ্লানি লেগে থাকলো মার্কিন বাহিনীর গায়ে। মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে তালেবান। আফগানিস্তান এখন পূর্ণ স্বাধীন বলেও তারা ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন, আফগানিস্তান থেকে আমরা সবাইকে বের করে আনতে পারিনি, আমরা সেখানে আরও ১০ দিন থাকতে পারলে সবাইকে সরিয়ে নিতে পারতাম। তিনি বলেন ১৫০ থেকে ২০০ মার্কিন নাগরিক এখনও কাবুলে রয়ে গেছেন। তিনি আরও বলেন ২০ বছর ধরে নানাভাবে মার্কিন বাহিনীকে সাহায্য করা সব আফগান নাগরিককেও নিরাপদে কাবুল থেকে সরানো সম্ভব হয়নি। তাদের সংখ্যা কয়েক হাজার, তারা তালেবানের হাত থেকে বাঁচার জন্য দেশ ত্যাগে মরিয়া। জেনারেল ম্যাকেনজি জানিয়েছেন আফগানিস্তান থেকে বাকি লোকজনকে কূটনৈতিক মিশনের মাধ্যমে সরিয়ে নেওয়ার পথ উন্মুক্ত রয়েছে। জেনারেল ম্যাকেনজি আরও বলেন আফগানিস্তানের যুক্তরাষ্ট্র যেসব সামরিক বিমান এবং অস্ত্রশস্ত্র ফেলে রেখে গেছে তা সবই বিকল করা হয়েছে, এসব বিমান আর আকাশে উঠবে না। তিনি জানান কাবুল ত্যাগের আগে ৭৩টি বিমান, ৭০টি সাজোয়া গাড়ি এবং ২৭টি হামভি সামরিক যান নষ্ট করা হয়েছে। একই সঙ্গে অত্যাধুনিক সি র্যাম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। ইসলামিক স্টেট আইএসের ছোড়া ৫টি রকেট এটা দিয়েই ধ্বংস করা হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এর জেরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। হামলার মাধ্যমে আফগানিস্তানের তখনকার তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। আমেরিকা অভিযোগ তোলে তৎকালীন তালেবান সরকারের আশ্রয় প্রশ্রয়ে জঙ্গি সংগঠন আল কায়দা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল। পরে আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করে যুক্তরাষ্ট্র। দুই দশকের লড়াই শেষে মঙ্গলবার ভোর হওয়ার আগেই তালেবান যোদ্ধারা কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে মার্কিন দখলদারিত্ব থেকে আফগানিস্তানকে তারা পুরোপুরি মুক্ত করলেন।